নবীদের মধ্যে রসুলে পাককে দান করেছেন সেই কৌসার, আর ওলিদের মধ্যে হুজুর গৌসে পাককে দান করেছেন। কারণ তফসির রুহুল বায়ান শরীফের ১৫ পারার মধ্যে রুহুল বায়ানের লেখক লিখেছেন, ময়দানে হাসরে বেহেশতিদের কাতার হবে ১২০ কাতার। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ১২৪,০০০ নবীদের উম্মতের বেহেশতির কাতার হবে ৪০, আর শুধু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতার হবে ৮০। সুবহানাল্লাহ, এত ছোট বললে হবে না। একা রসুলে পাকের উম্মতের বেহেশতির কাতার হবে কত? ৮০। কাতার কত লম্বা হবে আল্লাহ এবং আল্লাহ রসুল জানেন। সুবহানাল্লাহ, সেই কসরত আমার নবীকে দিয়েছেন। আর হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই কসরত দান করেছেন, কসরত ইন্না আতাইনা কাল কাউসার, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজদ্দদিয়া, সাদুলিয়া, ওয়াইসিয়া, করণিয়া, রেফাইয়া, সরওয়ারদিয়া, পৃথিবীর মধ্যে যতগুলো তরিকত আছে, তরিকার মশায়েক আছেন, আউলিয়ায়ে কেরাম আছেন, তারা আপন আপন পীরের কাছেও মুরিদ, আবার বাতিলভাবে গৌসে পাকেরও মুরিদ। গৌসে পাকেরও কি মুরিদ? সুতরাং সমস্ত পীরদের যত মুরিদ আছে সব মুরিদ হুজুর গৌসে পাকের। কারণ সমস্ত তরিকতের যারা শেখ আছেন তারা সবাই গৌসে পাকের কাছে মুরিদ। পীরানে পীর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা, পীরানে পীর, পীরানে পীর, সমস্ত পীরদের পীর সবাই হুজুর গৌসে পাকের হাতে বায়াত। এ একটা কথা। আরেকটা কথা হলো, হুজুর গৌসে পাক বলেন, আল্লাহর সাথে আমার একটা কমিটমেন্ট হয়েছে, আল্লাহর সাথে আমার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বলেন, যেটা এটা ডিটারমাইন্ড, আল্লাহর সাথে আমার এটা ওয়াদা হয়ে গেছে, আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন। দয়া করে যারা আমার ডাইরেক্ট মুরিদ হবে, এটা খেয়াল করেন কথা, যারা আমার ডাইরেক্ট মুরিদ হবে অথবা আমার মুরিদের মুরিদ হবে, অথবা আমার মুরিদের মুরিদ হবে, অথবা কোন পীরের কাছে মুরিদ হয় নাই, আমার কাছে মুরিদ হওয়ার ইচ্ছা আমাকেও পায় নাই, তারা শুধু যদি তাদের দিলকে আমার দিকে রুজু করে বলে, ইয়াগোতে পাক আমি আপনাকে পাই নাই, আপনার মুরিদ হতে চাই, সে যদি অন্তর থেকে হাত বাড়াইয়ে দেয়, আমি গৌসে পাক বুকদার শরীফ থেকে আমার বিনায়তের হাত বাড়াইয়ে তাকে আমার মুরিদ বানাইয়ে নেব। আর এটা শরীয়ত বিরোধী কত না, শুধু তরিকতের কথা না, আপনারা মনে করবেন না যে এটা তরিকতের বিষয়, তরিকতের ফায়সালা না, শরীয়তের ফায়সালা, এটা শরীয়তের ফায়সালা। কারণ একজন পুরুষ আর একজন নারী, পুরুষ বেগানা পুরুষ বেগানা নারীর জন্য হারাম, বেগানা নারী বেগানা পুরুষের জন্য হারাম, একজন আরেকজনের জন্য হারাম, তাকে ধরা হারাম, ছোঁয়া হারাম, স্পর্শ করা হারাম, তার দিকে নজর করা হারাম। কিন্তু যখন তাদের মধ্যে বোঝাপড়া হয়ে যায়, স্বামী বলবে আমি তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম, বিবি বলবে আমি স্বামী হিসাবে কবুল করলাম, একজন আরেকজনের হাতও ধরা লাগবে না। মুখে যদি বলে তাহলে ওই মেয়ে যেই মেয়েকে দেখা হারাম ছিল তখন সেই মেয়ে তার জন্য হালাল হয়ে যায়, সেটা তার স্ত্রী হয়ে যায়, পুরুষ তার স্বামী হয়ে যায়। এই ওয়াদার দ্বারা যদি স্বামী স্ত্রী হইতে পারে, তো গৌসে পাক বলেন তুমি যদি মুখে বলো আমি তোমার পীর, আমিও বলবো তুমি আমার মুরিদ। যে শরীয়ত রফায়সালা,
এটা শরীয়তের ফয়সালা। হুজুর সাইয়েদানা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নিজের উম্মতদেরকে দুভাগে ভাগ করেছেন, যেহেতু আমাদের সভাপতি মহোদয় কোন সময় আবার রুলিং জারি করেন, এই জন্য আমারও বড় ভয় হচ্ছে, বড় ভয়ের সাথে কথা বলতে হচ্ছে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ইয়া আল্লাহ আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ উম্মতকে দুই ভাগে ভাগ করেছেন, কে? আপনারা কি শুনতেছেন? একটু জবাব দেন, কে বলতেছেন? ইব্রাহিম খলিলুল্লাহ। হ্যাঁ, একটু জবাব দেবেন, ইব্রাহিম খলিলুল্লাহ উম্মতকে দুই ভাগে ভাগ করেছেন। কোথায় আছে কোরআনী করিমে? কোরআনী করিমের আয়াত, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ আপনি কোরআনী করিম নাযিল করেছেন, সেখানে ইব্রাহিম খলিলুল্লাহর কথা এসেছে। ইব্রাহিম খলিলুল্লাহ উম্মতকে দুই ভাগে ভাগ করলেন, উম্মতের মধ্যে নেককার, উম্মতের মধ্যে গুনেহগার। হযরত খলিলুল্লাহ বললেন, আল্লাহ যারা নেককার তাদেরকে আমি খলিলুল্লাহ আমার ভাগে রাখলাম। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা নেককার আমার ভাগে নিলাম, ওমান আসানি যারা গুনাগার তাদেরকে তোমার ভাগে দিলাম। আল্লাহ যারা গুনাগার তাদেরকে তোমার ভাগে দিলাম, নেককার আমার ভাগে নিলাম। কিন্তু যেই রসুরে পাকের বারবি শরীফ উজ্জাবিত হচ্ছে, সেই বারবি ওয়ালা রহমতুল্লাহ আলামিন বললেন, আল্লাহ আমার বাবাও দুই ভাগে উম্মত ভাগ করেছেন, আমিও দুই ভাগে ভাগ করতেছি, কিন্তু ব্যবধান শুধু এতটুক থাকবে, আল্লাহ যারা নেককার তাদেরকে আমি নবী তোমার ভাগে দিলাম, যারা নেককার তারা তোমার ভাগে থাকবে, আর যারা গুনাগার যাদের অন্তরে আমি নবীর মহব্বত আছে তাদেরকে আমি নবী আমার ভাগে নিলাম। আমরা তো গুনাগার, কিন্তু নবী আমাদের মতো গুনাগারকে নবীর ভাগে নিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। হাই হাই হাই, গোসে পাক বলেন, ওয়াকুল্লু ওয়ালিয়্যিন লাহু কদমুন ওয়া ইন্নি আলা কদমিন নবী বদরিল কামালি, ওয়াকুল্লু ওয়ালিয়্যিন লাহু কদমুন ওয়া ইন্নি আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু السلام نبي هاشمي حجازي هو جدي به نلت المنالي. السلام حضرني كرام, গৌসে পাক বলেন, গৌসে পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক বলিকে এক এক নবীর তাহাতে কদম রেখেছেন। এটা কিন্তু তসাবুফের মশলা, এটা তরিকতের মশলা, যদি আপনারাও খেয়াল করেন আপনাদের কাজে আসবে। এক এক বলি এক এক নবীর তাহাতে কদম, যখন বদরের ময়দানে বুঝবেন আপনারা গৌসে পাকের কথাটা, যে কথা গৌসে পাকের, গৌসে পাকের কালাম, যখন জঙ্গে বদরের মধ্যে কিছু মানুষ অ্যারেস্ট হয়ে আসলো, আসিরানে বদর বলা হয়, আসিরানে বদর, আলিফ সিন ইয়ে রিয়ালিফ নুন, আসিরানে বদর বন্দি, বদরের ময়দানে যারা বন্দি হয়ে এসেছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট কোনো ফয়সালা দেননি, সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মশওয়ারা করেছেন,
যে বদরের এই বন্দী আসিরানে বদর এদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। বলেন আবু বকর সিদ্দিক তোমার মতামত পেশ করো। বললেন হুজুর আপনি মেহরবানি করে তাদের জন্য কিছু ট্যাক্স ফিদিয়া 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 পে দাল ইয়ে হে তাদের জন্য কিছু ফিদিয়া ট্যাক্স নির্ধারণ করে দিন, তারা ট্যাক্স দিয়ে যদি ছাড় পেয়ে যায় আস্তে আস্তে দিন ধর্ম ইসলাম আপনার সম্মান যখন দেখবে তারাও ইসলামের দিকে এসে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই পরামর্শ দিয়েছিলেন হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আই ওমর ফারুক আপনি বলুন আপনার রায় কি। বললেন হুজুর আমি এই রায় তো পছন্দ করতেছি না, মেহরবানি করে যারা আপনার বিরুদ্ধে তলোয়ার উঠেছে আপনি আমাকে তলোয়ার দেন আমি তাদের গর্দন মারি দিই। এই রায় দিয়েছিলেন আমিরুল মুমিনিন ফারুক আজম। রসুল পাক বললেন আই আবু বকর সিদ্দিক তুমি হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের তাহাতে কদম, আই আবু বকর সিদ্দিক তুমি ইব্রাহিম আলাইহিসসালামের তাহাতে কদম, আই ওমর ফারুক আজম তুমি হযরতে নূহ আলাইহিসসালামের তাহাতে কদম। তিনি বলেছিলেন রব্বে লা তাযার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ যারা নাফরমানি করেছে তারা যেন জমিনে জিন্দা না থাকে শেষ করে দাও। সুতরাং যার উপরে যার ফয়েজ সেই প্রভাবে বলবৎ হয়। এবং হুজুর গৌসে পাক বলেন বিহীনিলতুল মানালি, আমি আব্দুল কাদের জিলানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেলায়েতে মুহাম্মদী দান করেছেন, ইমামুল আম্বিয়া রহমতুল আলমিনের বেলায়েত আল্লাহ আমাকে নসিব করেছেন। একটু বড় করে বলেন আল্লাহ আকবার। আমি বেলায়েতে মুহাম্মদীর উপরে প্রতিষ্ঠিত। হযরতে গৌসে পাক বলেন আমি বগদাদ শরীফে জোহরের নামাজ পড়ে অপেক্ষা করতেছি, হঠাৎ করে আমি দেখলাম আমার যদ্দে আমজদ ইমামুল আম্বিয়া রহমতুল্লাহ আলামিন আমার সামনে আমাকে সাক্ষাৎ দিলেন। রসুল করিম সাল্লামের দিয়ে দেয়ারত নসিব হল। বললেন বেটা আব্দুল কাদের জিলানি তুমি বয়ান কেন করো না, আল্লাহ তোমাকে এত এলম দিয়েছে, তোমার এলমের দ্বারায় আল্লাহর বন্দারা মখলুক উপকৃত হবে, তুমি কোন ধরনের ওয়াজ নসিহত করতেছ না, কোনো বয়ান করতেছ না কেন। বলেন হুজুর এই আরবের এই মানুষ তাদের সামনে আমি আজমের একজন মানুষ, কারণ হযরতে গৌসে পাকের বাড়ি হলো ইরানে। গৌসে পাকের বাড়ি কোথায়? ইরানের মধ্যে। এলাকা হলো জিলান, এলাকা হলো কি? জিলান। এবং গৌসে পাকের আব্বার নাম হলো আবু সালে মুসা মোহাম্মদ সালে জঙ্গি দোস্ত, এবং মার নাম হলো বিবি উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা। মা এবং বাপ এত বুজুর্গ হস্তি ছিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হযরত আবু সালে মুসা জঙ্গি দোস্তের সামনে হাজির হয়ে বলেছেন আই আবু সালে আল্লাহ তোমাকে এমন বেটা দান করেছেন যেই বেটা আমারও বেটা, আমারও মাহবুব আল্লাহরও মাহবুব, আমারও মাহবুব আল্লাহরও মাহবুব। এটা তো বলেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা গরিব নামাজের কথা আপনাদের সামনে উল্লেখ হয়েছে। গরিব নামাজ শেনশাহে বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গৌসে পাককে খুব বেশি আদব করেছেন। একটি কথা মনে রাখবেন, আল্লাহর মাহবুব সিদনা গৌসে পাককে কেউ যদি তাজিম করে আদব করে মোহব্বত করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিলায়ত দান করেন, আল্লাহ তাকে বিলায়ত দান করেন। এবং গৌসে পাক যদি কাকে বিলায়ত দিতে চান তখন তিনি কোনো দিকে এদিক ওদিক দেখেন না, ডাইরেক্ট বিলায়ত দান করে দেন, কারণ খাইল তো পুটাপ করবেন হযরতে গৌসে পাক। অথরিটি অ্যাপয়েন্টমেন্ট অথরিটি গৌসে পাক, আল্লাহ রসুল সেই পাওয়ার দিয়েছেন সেই সাহেব বগদাদকে। ঘরে সর এসেছে চুরি করার জন্য, হায় 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 ঘরে সর এসেছে চুরি করার জন্য, এবং দেখলেন যে গৌসে পাক জিকির আজকারে মশগুল। বললেন সারাদিন
এবাদত বন্দেগী করেন, আল্লাহর বান্দাদের সেবা করেন, আর রাত্রে দেখতেছি মশালার উপরে কি অবস্থা, চুরি করার তো সুযোগ পাচ্ছি না, শুরু করার সুযোগ হতে কেন নাই, দেখি কিছুক্ষণ পরে ঘুমায় কিনা, গোসল পাক বলেন না, 40 বছর এশারের উজু দিয়ে যিনি ফজরের নামাজ পড়েছেন, আল্লাহু আকবার, ঘুম ত্যাগ করতে হয়। মানুষ যদি আল্লাহকে স্মরণ না করে, আল্লাহর নবীকে স্মরণ না করে, তিনি স্মরণীয় হইতে পারেন না, এবাদত বন্দেগী করতে হয়। ইয়ে বিলায়ত আর বুজুর্গি, নানিকে ঘর কা হালুয়া নেই, নানার বাড়ির হালুয়া নয় যে আপনি খেয়ে ফেললেন বুজুর্গি এসে গেল, না, অনেক রিয়াজত লাগে, অনেক মুশাহেদা লাগে, অনেক মোরাকাবা লাগে, অনেক মেহনতের প্রয়োজন হয়। হুজুর গৌসে পাক দেখলেন যে চোর, কি হুজুর, কি বাবা, চোর ভিতরে এসে গৌসে পাককে দেখে গড়র এখনো দেয় না, ছাড়ার ভিতরে বেড়াই গিয়ে, ছাড়ার ভিতরে কি কি ন দেখিবে, কেউ যেন না দেখে একবারে লুকাইয়ে গেল। হঠাৎ করে খিজির আল ইসলাম তশরিফ আনলেন, বলেন হুজুর মুলকে বসরার আবদাল ইন্তেকাল হয়েছে, মুলকে বসরার আবদাল, আবদাল কত বড় পোস্ট, আবদালের ইন্তেকাল হয়েছে। হুজুর আল্লাহর ওলি যদি এলাকায় না থাকে, মানুষের অপরাধ গুনার কারণে গজব নাজিল হয়, নেক বান্দাদের দোয়ায় গজব উঠে যায়। হুজুর আপনি তাড়াতাড়ি একজন আমাকে ওলি এবং আবদাল দান করুন। গোসু পাক বললেন আই খিজির, যখন খুব তাড়াতাড়ি তোমার দরকার, আমার ঘরের কোনার মধ্যে বসা আছে, তাকে নিয়ে যাও, আমার ঘরের খোনার মধ্যে বসা আছে, তাকে নিয়ে দাও, আবদালের কুরসিতে লাগাই দাও, কাজ যেন চলে। খিজির আলাইহিস সালাম গেলেন, হুজুর আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি। তিনি এখনো বুঝতে পারেন নাই, বললেন যে আমি আমি আর আসবো না, ভুল করে এসেছি, আর আসবো না। বললেন আমি তো আপনাকে ছাড়বো না, আমি তো আপনাকে ছাড়বো না। ইনি বললেন আর আসবো না। গৌসে পাক বললেন হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার সামান্য মাল নেওয়ার জন্য এসেছিলাম, আমি তোমাকে এমন মাল দিলাম, দুনিয়া তো শেষ হবে না, আখেরাত তো শেষ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আহা, ইয়ে দরবারে গৌস হ্যায় ইহাঁ আপনোঁ কা ক্যা কহনা, ইয়ে দরবারে ওলি হ্যায় আপনোঁ কা ক্যা কহনা, ইহাঁ সে হাতো খালি গয়ে রবি যা ইয়া নেহি করতে। বলেন সুবহানাল্লাহ। হাজরিন ইকরাম, হুজুর গৌসে পাক শনশাই বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজ পড়ে বগদাদের জমিনে অপেক্ষা করতেছেন, আমার নবী সামনে আসলেন, বললেন আয় আব্দুল কাদের জিলানি, তুমি কেন তকরির কেন করো না, বয়ান কেন করো না, যে হুজুর আমি একজন আজমি মানুষ, আরবিদের সামনে আমি কিভাবে ওয়াজ করব, আমি এত এই সাহস তো আমার হচ্ছে না। রসুলে পাক বললেন জবান খোলো, জবান খুললেন, জবান খোলার পর আল্লাহর নবী লোয়াবে মোবারক 7 বার দিলেন, কয়বার চিৎকার দিয়ে বলুন না, কয়বার, 7 বার। যেহেতু রসুলে পাক বলেছেন আনা মদিনাতুল আলম ও আলিউম বাবুহা, আমি এলমের বেলায়তের এলমের রুহানিয়তের এলমের শরীয়তের এলমের জাহের ও বাতের এলমের আমি শহর, কিন্তু ওই শহরে আসতে হবে মৌলা আলী শের খুদার দরজা দিয়ে, এই জন্য মৌলা আলী শের খুদা শিখেছেন। বললেন বেটা আব্দুল কাদের জিলানি জবান খোলো, খুললেন, উনি থুতু মুবারক দিলেন, লোয়াব দান করলেন 6 বার, কয়বার বড় করলেন না, কয়বার, 6 বার। গোসবাব বললেন হুজুর আরেকবার একটু বাড়াই দেন, হতে না আমি আরেকবার দেব না, রহমতুল্লাহ আলামিন 7 বার দিয়েছেন, আদবান লিন নবী, নবী পাকের আদেবের জন্য আমি একবার দিলাম, সুতরাং আমার নবী দিয়েছেন 7 বার। হুজুর সেই ইনশায়ে বেলায়াত হযরতে মাওলানা শের খোদা দিয়েছেন 6 বার। এরপরে যখন হযরতে গৌসে পাক বয়ান শুরু করলেন, যখন শুনতেন গুনাগার নেককার হয়ে যেত, যারা নাকি আল্লাহর থেকে দূরের বান্দা তারা আল্লাহর কাছে হয়ে যেত, এবাদত গুজার হয়ে যেত, জাহান্নামী জান্নাতি হয়ে যেত,
বান্দা আল্লাহ ওয়ালা হয়ে যেত এমন ওয়াজ হযরতে গৌসে পাক করতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরতে খাজা গরীব নওয়াজ আমি একটা দুইটা জিনিস সমান মজমুনের পেয়েছি আমি যেদিন আমাদের সুফি আলহাজ মাওলানা মিজানুর রহমান সাহেবকে নানুপুর দরবারে খেলাফত দেওয়া হয় আমি অদম গুনাগার পাশে ছিলাম আমি সাথে ছিলাম কারণ প্রায় সময় চেষ্টা করি একটু হুজুরকে সালাম দাইতে যাওয়ার জন্য এটা আল্লাহ পাক মেহরবানি করেন আমি সাথে ছিলাম তখন আমি দেখলাম নানুপুর হুজুরের এক কসিদা আমি দেখলাম ওনাকে যেটা দেওয়া হলো বেলায়ত যখন ওনাকে সুপ্রত করা হচ্ছে আমি পাশে ছিলাম আমি তখন খাজা গরিব নামাজ গৌসে পাকের সামনে যে কসিদা লিখেছেন দেখলাম দোনোটা একবারে সেম আপনারা কি কথা খেয়াল করছেন নানুপুর হুজুর যেটা লেখছেন মাইজমান্ডার দরবারের হযরত সাহেব কেবলার হুজুর কেবলার ব্যাপারে বাবা দান কেবলার ব্যাপারে ঠিক খাজা বাবা একই কথা লিখেছেন হুজুর গৌসুল আদম শহীন সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলার উর ব্যাপারে আপনারা কতদূর রিসিভ করতে পারছেন আমি জানি না এটা আমার চোখের সামনে ঘটনা আমার চোখের সামনে হয়েছে সেখানে গৌসে পাক লিখেছেন কি ইয়া গৌসে মুআজ্জম মুআজ্জম মানে আজম মুআজ্জম মানে আদম ইয়া গৌসে মুআজ্জম নূরে হুদা সুবহানাল্লাহ বলেন ইয়া গৌসে মুআজ্জম নূরে হুদা মুখতার নবী মুখতার খোদা আয় গৌস পাক আল্লাহ তো আপনাকে গৌসুল আজম বানিয়েছেন নূরানি জগতের হেদায়তের মার্কাজ বানিয়েছেন আল্লাহ যাকে পছন্দ করেন নবী যাকে মায়া করেন সুলতানে দু আলম যিনি দুনো জাহানের বিলায়তের বাদশাহ কুতুবুল উলা কুতুবের কুতুব আল্লাহ যাকে বানিয়েছেন যার বিলায়ত দেখে আসমান জমিন হায়রান ইয়া গাউসে মুআজ্জম নূরে হুদা ইয়া গাউসে মুআজ্জম নূরে হুদা মুখতার নবী মুখতার খোদা আপনারা ওজিফা হিসাবে এটা একটু পড়েন না ইয়া গাউসে মুআজ্জম নূরে হুদা মুখতার নবী মুখতার খোদা সুলতানে দো আলম কুতুবে উলা হায়রা যে জালাল তো আর দো সমা জালাল মানে বুজুর্গি আপনার এই বুজুর্গির শান দেখে আসমানও হায়রান জমিনও হায়রান শেষের দিক দিয়ে খাজা বাবা বলতেছেন এটা তো শুরু বলতেছেন আয় গৌসে পাক আমি আপনাকে সামান্য টের পাইছি ওতে কি আমার সামান্য টের পাইছো এটা কি কথা আমি একটু বুঝতে পারছি আমি একটু টের পাইছি আমি মনে দিয়ে